আপনাদেরকে আমি আজকে একটা খুবই সহজ প্রশ্ন করব, সেটা হচ্ছে নর্মাল ব্লাড প্রেশার কত। আপনারা নিশ্চয়ই ভাবেন এটা তো খুবই সহজ, নর্মাল ব্লাড প্রেশার হচ্ছে 120/80, কিন্তু এটা সম্পূর্ণ সত্যি না। কেন সত্যি না এটা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। সো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আই এম এ বোর্ড সার্টিফাইড ইন্টারনাল মেডিসিন ডক্টর ইন ইউএসএ, সহজ বাংলায় বলতে গেলে মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে আমেরিকাতে কাজ করছি। আর শখের বসে ইউটিউব ভিডিও বানাই, কারণ আমি মনে করি আমাদের সবার সুস্থতার জন্য বেসিক কিছু মেডিকেল ইনফরমেশান আমাদের সবার সঠিকভাবে জানা উচিত, যাতে আমরা ভুল ইনফরমেশান দিয়ে বিভ্রান্ত না হই। সো এই জন্য আমার কিছু ফ্রেন্ডসদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম নর্মাল ব্লাড প্রেশার কত, সবাই অধিকাংশ বলেছে 120/80। আমি একটা ইউটিউব পোল চালু করেছিলাম, সেখানে আমি মানুষজনকে জিজ্ঞেস করেছি স্বাভাবিক ব্লাড প্রেশার কত, তারাও বলেছে 120/80। কিন্তু এটা পুরোপুরিভাবে সত্যি না, কারণ আমাদের ব্লাড প্রেশার হচ্ছে একটা রেঞ্জ, ইট ক্যান নট বি ওয়ান নাম্বার, এটা একটা স্পেসিফিক নাম্বার হতে পারে না। তার কারণ হচ্ছে একই মানুষের ব্লাড প্রেশার দিনে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম হতে পারে। ফর এক্সাম্পল, আমি ঘুমিয়েছি, ঘুম থেকে উঠেছি, সারা রাত খুব ভালো ঘুম হয়েছে, এই অবস্থায় যদি আমি আমার ব্লাড প্রেশার মাপি তাহলে দেখবো আমার ব্লাড প্রেশার যা, যেই রাতে আমার ঘুম ভালো হয়নি সেই রাতে যদি আমি আমার ব্লাড প্রেশার মাপি তাহলে সেই ব্লাড প্রেশারটা স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা থাকে। একইভাবে ফর এক্সাম্পল দিনের বিভিন্ন সময়ে ব্লাড প্রেশারের তারতম্য হয়। যেমন আমি রাতে ভালো ঘুম হয়েছে, সকালে ঘুম থেকে উঠেছি, অফিসে এসেছি, ব্লাড প্রেশার মেপে দেখলাম আমার ব্লাড প্রেশার হচ্ছে 100/70, কিন্তু পরে যখন আমি সারাদিন কাজ করলাম, ইট ওয়াজ এ ভেরি বিজি ডে, আমার একটা মেডিকেল স্টুডেন্ট ছিল, ওকে পড়াতে হয়েছে, কিছু রোগী অনেক অসুস্থ ছিল, অনেকগুলো রোগী দেখতে হয়েছে, অনেক ফোন কল এসেছে, সো দিন শেষে আমি যখন একটা স্ট্রেসফুল ডে এর পরে বাসায় যাই, বাসায় গিয়ে যখন ব্লাড প্রেশার মাপলাম, আমি দেখলাম আমার ব্লাড প্রেশার হচ্ছে 125/80। তার মানে দিনের বিভিন্ন সময়ে আমার জীবনের বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে আমার ব্লাড প্রেশার কম বেশি হতে পারে। একটা স্ট্রেসফুল ডেতে আমার ব্লাড প্রেশার স্বাভাবিকের থেকে একটু বেশি থাকতে পারে, সকালবেলা যে ব্লাড প্রেশার থাকবে তার থেকে বিকেলের ব্লাড প্রেশার একটু বেশি হতে পারে। এটা নর্মাল হিউম্যান ফিজিওলজি, এটা নিয়ে আপনার টেনশনের কোনো ধরনের কারণ নেই। সো এই জন্যই বলছি ব্লাড প্রেশার হচ্ছে একটা রেঞ্জ। আমরা সবাই যে ব্লাড প্রেশারের নাম্বারটা জানি সেটা হচ্ছে 120/80। 120 হচ্ছে সিস্টলিক ব্লাড প্রেশার, তার মানে হচ্ছে আমাদের হার্ট যখন ব্লাডটা পাম্প করে তখন সারা শরীরে যখন রক্তটা ছড়িয়ে যায় তখন যে ব্লাড প্রেশারটা পাওয়া যায় সেটা হচ্ছে প্রথম নাম্বার 120, তার সেটা হচ্ছে সিস্টলিক ব্লাড প্রেশার। এবং পরবর্তী নাম্বারটা হচ্ছে ডায়াস্টলিক ব্লাড প্রেশার, যখন হার্টটা সম্প্রসারিত হয় এবং সারা শরীর থেকে ব্লাডটা আবার হার্টে ফেরত আসে তখন যে ব্লাড প্রেশারটা পাই সেটা হচ্ছে দ্বিতীয় নাম্বার, এটা হচ্ছে ডায়াস্টলিক ব্লাড প্রেশার। যদি আমরা ইউরোপিয়ান গাইডলাইন ফলো করি তাহলে সিস্টলিক ব্লাড প্রেশারের নর্মাল রেঞ্জ হচ্ছে 100-139, এবং ডায়াস্টলিক ব্লাড প্রেশারের নর্মাল রেঞ্জ হচ্ছে 60-89। তো এখন এর মানে কি? এর মানে হচ্ছে আপনি আপনার ব্লাড প্রেশার মাপলেন, মাপার পর আপনি যদি দেখেন যে আপনার ব্লাড প্রেশার সিস্টলিক ব্লাড প্রেশার 140-এর নিচে এবং ডায়াস্টলিক ব্লাড প্রেশার 90-এর নিচে, তাহলে আপনার কোনো ধরনের উচ্চ রক্তচাপ নেই, আপনার কোনো ধরনের ওষুধ খাওয়ার কোনো দরকার নেই। কিন্তু এখানে একটা কিন্তু আছে, কিন্তুটা হলো আপনার ব্লাড প্রেশার যদি সিস্টলিক ব্লাড প্রেশার যদি 130-139 হয় আর ডায়াস্টলিক ব্লাড প্রেশার যদি 85-89 হয়, তার মানে হচ্ছে আপনার উচ্চ রক্তচাপ নেই কিন্তু আপনার ভবিষ্যতে উচ্চ রক্তচাপ হওয়ার সমূহ সম্ভাবনা আছে। এইটাকে বলা হয় ইউরোপিয়ান ভাষায় প্রি হাইপারটেনশন এবং আমেরিকান গাইডলাইন অনুযায়ী স্টেজ 1 হাইপারটেনশন। সো এই প্রি হাইপারটেনসিভ রেঞ্জে যদি আপনার ব্লাড প্রেশার থাকে তাহলে আপনার ওষুধ খাওয়ার দরকার নেই, কিন্তু আপনাকে এখন থেকেই খুবই সতর্ক হয়ে যেতে হবে, আপনাকে এখন থেকেই উচ্চ রক্তচাপ হলে যে টাইপের লাইফস্টাইল চেঞ্জেস সেগুলো আনতে হবে। ফর এক্সাম্পল, আপনার ওজন কমাতে হবে অ্যাটলিস্ট 5 কেজি, নিয়মিত হাঁটা চলা করতে হবে, 30 মিনিট হাঁটাহাঁটি করতে হবে সপ্তাহে 5-6 দিন, খাবারের লবণ খাওয়া কমিয়ে দিতে হবে এবং ভাত জাতীয় এবং কার্বোহাইড্রেট জাতীয় খাবার কমিয়ে দিয়ে আপনার বেশি বেশি শাকসবজি এবং ফলমূল খেতে হবে, এবং প্রতি মাসে একবার ফার্মেসিতে গিয়ে আপনার ব্লাড প্রেশার চেক করতে হবে, যেন আপনার ব্লাড প্রেশার বাড়ছে কি কমছে এটা খেয়াল রাখার জন্য। যদি প্রতি মাসে ফার্মেসিতে চেক করার পর মোস্ট অফ দ্য টাইম আপনার ব্লাড প্রেশার 140-90 হয়, তাহলে আপনার ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারের শরণাপন্ন হয়ে ওষুধ লাগবে কিনা সেটা
খুঁজে বের করতে হবে। এখন যাদের ব্লাড প্রেশার 130, সিস্টলিক ব্লাড প্রেশার 130 নিচে এবং ডায়াস্টলিক ব্লাড প্রেশার 85 নিচে, আপনাদের টেনশনে কোনো ধরনের কোনো কারণ নেই, আপনারা আরাম করে ঘুমাতে পারেন, আপনাদের কোনো ধরনের হাই ব্লাড প্রেশার নেই। আরেকটা জিনিস আমাদের জানা খুবই জরুরি, সেটা হচ্ছে কোন সময়ে আমরা ব্লাড প্রেশারটা মাপব। আমরা যে র্যান্ডম টাইমে যদি ব্লাড প্রেশার মাপি তাহলে আমাদের ব্লাড প্রেশার হাই হতে পারে। একটু আগে বলেছি আমাদের দিনের বিভিন্ন সময়ে ব্লাড প্রেশারে তারতম্য হতে পারে। ব্লাড প্রেশার মাপতে হবে সাধারণত সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এবং যে রাতে আপনার খুব ভালো ঘুম হয়েছে। তারপর ঘুম থেকে উঠে চা বা কফি খাওয়ার আগে আপনি আপনার ব্লাড প্রেশারটা মাপবেন, কারণ চা বা কফি খেলে আপনার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। চা বা কফির ব্লাড প্রেশারের উপরে একটা ইফেক্ট থাকে। অন টপ অফ দ্যাট, আপনি যদি সকালে হাঁটতে যান তাহলে হাঁটার পরে 2 ঘন্টা রেস্ট নিয়ে তারপরে আপনার ব্লাড প্রেশার মাপতে হবে। সকালবেলা হেঁটে এসেই যদি আপনি সাথে সাথে ব্লাড প্রেশার মেপে ফেলেন তাহলে আপনার ব্লাড প্রেশার স্বাভাবিকের থেকে একটু বেশি থাকবে। সো আমরা অনেকেই স্বাস্থ্য সচেতন, স্পেশালি আমাদের বাবা মা যাদের বয়স 50-এর উপরে বা 60-এর উপরে, তারা অনেকেই সকালবেলা হাঁটতে যান এবং হাঁটার সময় এলাকার লোকাল ফার্মেসি থেকে ব্লাড প্রেশার মেপে আসেন। সো এটা অ্যাকচুয়ালি কোনো গুড আইডিয়া না, কারণ আপনি যদি হেঁটে এসে তারপর কোনো রেস্ট না নিয়ে আপনি আপনার ব্লাড প্রেশার মাপেন তাহলে ব্লাড প্রেশার স্বাভাবিকের থেকে একটু বেশি হবে। এটা আমাদের বডির নর্মাল ফিজিওলজিক ফেনোমেনা। আপনার যদি ব্লাড প্রেশার মাপতেই হয় তাহলে হেঁটে আসার 2 ঘন্টা পরে আপনি ব্লাড প্রেশার মাপবেন। এখন কথা হচ্ছে যারা অলরেডি ব্লাড প্রেশারের রোগী তাদের ব্লাড প্রেশার কত হওয়া উচিত এবং যারা ব্লাড প্রেশার ওষুধ খাচ্ছেন তাদের ব্লাড প্রেশার কত হওয়া উচিত। আপনারা যারা ব্লাড প্রেশারের রোগী এবং অলরেডি ব্লাড প্রেশার ওষুধ খাচ্ছেন, আপনাদের ব্লাড প্রেশার যদি 139-এর নিচে এবং ডায়াস্টলিক ব্লাড প্রেশার যদি 89-এর নিচে হয় তার মানে হচ্ছে আপনাদের ব্লাড প্রেশার ওয়েল কন্ট্রোলড, আপনাদের ওষুধের মাত্রা বাড়ানোর কোনো দরকার নেই। কিন্তু অবশ্যই খাবারের লবণ নিয়ন্ত্রণ, পরিমিত শারীরিক পরিশ্রম, শাকসবজি ফলমূল এগুলো তো আপনাকে খেয়ে যেতেই হবে। যদি আপনি ওষুধ খাওয়ার পরেও দেখেন আপনার ব্লাড প্রেশার 140/90-এর বেশি তার মানে হচ্ছে আপনার ব্লাড প্রেশার ওয়েল কন্ট্রোলড না, আপনাকে ডাক্তার দেখিয়ে ওষুধের মাত্রা কম বেশি বা একটা ডিফারেন্ট ওষুধ যোগ করতে হবে কিনা সেটার অ্যাসেসমেন্ট করাতে হবে। আর আমাদের যাদের উচ্চ রক্তচাপ নেই, মানে আপনাদের যাদের উচ্চ রক্তচাপ নেই, তারা যদি একদিন ব্লাড প্রেশার মাপলেন, মেপে দেখলেন একদিন ব্লাড প্রেশার হয়েছে 140/90, এটা দেখে আপনাদের মাথা নষ্ট হয়ে যাওয়ার কোনো ধরনের কারণ নেই, কারণ আমি একটু আগেই বলেছি নানা কারণে আমাদের ব্লাড প্রেশারে তারতম্য হতে পারে। সো একটা ব্লাড প্রেশার রিডিং যদি 140/90 হয় তাহলেই কার হাই ব্লাড প্রেশার আছে এটা আমি বলে দিতে পারবো না। এটা নিয়ে আপনাদেরকে একটা গল্প বলি। সে হচ্ছে একটু আগে আমি যে রোগীটা দেখেছি উনি হচ্ছে 35 বছর বয়স, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমার অফিসে এসেছেন একটা রেগুলার চেক আপের জন্য। আমি তখন ব্লাড প্রেশার মাপলাম, মেপে দেখলাম 140/90। তখন আমি ওনার সাথে আরেকটু বেশি কথা বললাম, কথা বলে জানতে পারলাম যে ওনার আগে ব্লাড প্রেশার কখনোই হাই ছিল না, বাট ওনার ফ্যামিলিতে ওনার বাবা মা দুজনেরই হাই ব্লাড প্রেশার আছে। উনি রিসেন্টলি একটা প্রজেক্টে কাজ করছেন এবং উনি খুবই বিজি অফিসে কাজকর্ম নিয়ে, এবং উনি গত রাতে খুব ভালোভাবে ঘুমাননি কারণ উনি একটা জিনিস নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত এবং স্ট্রেসের মধ্যে দিয়ে আছেন। সো ইউনো লাইক ওনার লাইফে কিছু কন্ট্রিবিউটিং ফ্যাক্টর আছে যেটার জন্য তার ব্লাড প্রেশার 140/90 হতে পারে। ফর এক্সাম্পল, নাম্বার 1, ওনার রাতে ভালো ঘুম হয়নি, নাম্বার 2, ওনার লাইফ একটু স্ট্রেসফুল কারণ উনি রিসেন্ট একটা প্রজেক্ট নিয়ে কাজ করছেন এবং উনি অনেক বিজি, তার মানে ওনার বেশ কিছুদিন ধরে রাতে ঠিক মতো ঘুম হচ্ছে না। এরকম মানুষ যদি আসে তাহলে আমি সরাসরি তাকে বলবো না যে আপনার হাই ব্লাড প্রেশার, আপনাকে এখনই ওষুধপত্র খেতে হবে, বরং তাকে আমি বলেছি আপনার আজকেই ব্লাড প্রেশারটা হাই, কিন্তু তার মানে এই না যে আপনার উচ্চ রক্তচাপ আছে। আপনি নিয়মিত রেস্ট নেবেন এবং সকালবেলা ঘুম থেকে উঠে লোকাল ফার্মাসিতে গিয়ে ব্লাড প্রেশার মাপবেন আগামী 1 মাস সপ্তাহে 2 দিন করে। তারপর যদি দেখেন মোস্ট অফ দ্য টাইম ব্লাড প্রেশার রিডিং 140/90-এর উপরে তাহলে আমার অফিসে এসে আমার সাথে দেখা করবেন, তখন আমি তাকে হাই ব্লাড প্রেশার ডায়াগনোসিস দেবো। একটা সিঙ্গেল ব্লাড প্রেশার রিডিং 140/90-এর বেশি হতেই পারে নানা কারণে। সো ওভারঅল সার্কামস্টেন্সেস চিন্তা করে ডাক্তারের সাথে কথা বলতে হবে। উচ্চ রক্তচাপ হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট কমন কন্ডিশন, আমরা সবাই নানা সময়ে ফেস করেছি এবং প্রতিদিন আমার পেশেন্টরা আমাকে এইসব নিয়ে অনেক ধরনের কোয়েশ্চেন করে। সো হোপফুলি আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি ইনাফ ইনফরমেশন বলতে পেরেছি কি কখন আমরা উচ্চ রক্তচাপ নিয়ে চিন্তিত হব এবং উচ্চ রক্তচাপ নিয়ে চিন্তিত হলে কোন পর্যায়ে আমরা ডাক্তারের সাথে পরামর্শ নেব। সো হোপফুলি এই ইনফরমেশন আপনার কাজে লাগবে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আজকের মতো বাই বলছি, বাই।